এই দিকে আয়, এটা কার খাতা? রিনিপ, আচ্ছা তোর খাতাটা আগে দে, তোর খাতাটা আগে দে, তারপরে অরিক আসবি, আঁকা দেখবি। এই রঙের বাক্স দে, ওর রঙের বাক্সের মধ্যে সব রঙগুলো ভরে দে তো, ও সব রঙগুলোকে ছড়িয়ে রেখেছে। ওকে বলে বলে পারি না আমি। এই বাবু হয়ে বস ওখানে, সাইড হয়ে বস। আরে বাবু হয়ে বস, মুখে আঙুল দে, হাত দুটো সামনে কর। ওর আঁকার ব্যাগ বোর্ডটা ওর সামনে দে তো, ওর সামনে দে, সামনে দে, ওর সামনে দে, ড্রয়িং বোর্ডটা সামনে কর। মাথা যন্ত্রণা ধরিয়ে দিল, একটা কোনো কাজ করে না। আর আমার ভয় লাগে যে বাড়িতে কি কাজ নিয়ে যাবে রে। এদিকে দেখ কি করে আঁকছি, দেখ তোরা সকলে, দেখ সকলে, দেখ উঠে এসে দেখ, মন দিয়ে দেখ, ওখানে বস। দেখ স্কেচ পেনটা ওকে হয়ে গেল তো, তাহলে পুরনো স্কেচ পেন বা ফেলে দেওয়া স্কেচ পেনকে কি করে কালি ভরতে হয় নিশ্চয়ই সেটা দেখলে। স্কেচ পেন দিয়ে কেন আঁকা হচ্ছে? যাতে আঁকাটা মুছে না যায়। এক্স্যাক্টলি, কিন্তু যদি জল পড়ে তাহলে কি হবে? জল পড়লে কি হবে? হ্যাঁ ধুয়ে যেতে পারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, জল পড়লে ধুয়ে যাবে। তোর ব্যাগে আর খাতা আছে? তোর ব্যাগে, ওর ব্যাগে আর খাতা আছে কিনা একটু দেখ তো। ওর মা বাবা এলে একটু বলে দিবি তো যে তিনটে খাতা কিনে আনতে, আমি যদি ভুলেও যাই একটু মনে করিয়ে দিবি। তিনটে নাই হোক দুটো তো লাগবেই, দুটো খাতা লাগবেই, আমি ওর মাকে বলে দিচ্ছি। তাকাও, আমি বলেছি যখন ধরবো সবাইকে সব করে দেবো, কথা দিয়েছি, আমাকে বলার কোনো দরকার নেই। প্লিজ একটু দেখো, আমি বারবার একটা কথাই বলবো, ছবি আঁকতে গেলে বেশি করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, আগে আগে মন দিয়ে দেখতে হবে, তারপর সেটা প্র্যাকটিস করতে হবে। বাড়িতে অনর্গল পেন বা পেন্সিল নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর সব কিছুর মূলে কি চাই? ছবি আঁকার প্রতি ভালোবাসাটা চাই, না হলে হবে না। মানুষ যেটাকে ভালোবাসে সেইটা ভালোভাবে করতে পারে। ভালোবেসে করতে হবে, কি বললাম? ভালোবেসে করতে হবে, ভালোবেসে কাজটা করতে হবে। এফোর্ট দিতে হবে, কিচ্ছু করার নেই। ফুল, মাছ, কলা দেখে নিলাম ওর কোনগুলো আগে হয়েছে, ও তো নাহলে আবার বাড়িতে গিয়ে ওইগুলো ছাড়া তো আবার রং করবে না। দেখ কিরম আঁকছি, বুঝতে পারছিস তো?
এই যে আসছে এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে আর কথাবার্তাগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছে, তো সাবধানে একটুখানি। আরে সবাই কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু রেকর্ডিং এর মাধ্যমে। দেখ কেমন করে আসছে, খেয়াল করছিস তো? কৃষণজিৎ সবাইকেই বলছি, আমি সবাইকে ডাকলাম কেন, তার একটাই কারণ, যাতে সবাই কি করে, যাতে খেয়ালটা করে, কি করে, যেন খেয়াল করে, যেন খেয়াল করে। ওই দেখ নাট্যোৎসব দেখছিস তো, ঠিক বলেছিলাম তো আমি, কি ভুল বলেছি? আমাদের এখানে সব চলে আসে, নাট্যোৎসব, অবনী ঘোষের বাম, মাথা ব্যথার ওষুধ। এই হলো দেখ কি করে দিলাম, ও রংগুলো পারিনি ঠিক করে করতে। সি ডাব্লিউ মানে কি, ক্লাস ওয়ার্ক, মন দিয়ে এদিকে দেখো, সব এখানে এসেই ফেচর ফেচর করবে। এদিকে দেখ, এবার এই যে আমি এঁকে দিলাম, আগে যে এঁকে দিলাম, এবার এর উপর দিয়ে সবুজ বর্ডার দিবি, দিয়ে রং করে দিবি। এই যে এবার রংটা করলি, স্কেচ পেনের উপর দিয়ে রংটা হয়ে গেল, আর জল পড়লে এবার আর উঠবে না স্কেচ পেনটা, কিন্তু তার আগে যদি জল পড়ত ফস করে উঠে যেত। জল রঙে যখন জল রঙটা শুকিয়ে যায় তখন যে জল রঙে জল পরে উঠে যাবে না? সেটার কেন উঠবে না স্কেচ পেন যদি রং হয়ে যায়? যদি স্কেচ পেনে রং হয়ে যায় তাহলে কেন উঠবে না এটা? কারণ মোম রংটা তো মোম দেওয়া আছে, মানে অয়েল আছে, তো এবার অয়েলটা কি হচ্ছে তার উপর তো একটা কোটিং পড়ে যাচ্ছে, আর কোটিংটা পড়ে গিয়ে আর সেটা উঠছে না, ব্যাপারটা বোঝা গেল? এই ওকে এই পরপর রং করবে, লাল দিয়ে বর্ডার দিলাম, তোমাদেরও করে দেবো টমেটো। একটু মন দিয়ে দেখো যে আমি রংটা ধরছি কিভাবে, টানছি কিভাবে, চালাচ্ছি কিভাবে, সব দেখো। বুঝতে পারছো সোনা, সবাই বুঝতে পারছো তো?
রবিবার উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হতে চলেছে কাল্পনিক নাট্য উৎসব শোভাযাত্রা। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে পশ্চিমবাংলার অন্যতম ক্রীড়া দল। কি হলো? ও হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কোথায় থাকেন? বর্ধমান থেকে তো এখানে আসতে পারবেন না, অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তো আসতে পারবেন না দাদা, আপনাকে ফালতু বলে কে কী লাভ, আপনাকে অনলাইনে করতে হবে। কেন করা যাবে না? দেখুন, আমি তো নিজে কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছি, তো আমি তো এই জিনিসগুলোকে তো বুঝতে পারি যে আপনি বর্ধমান থেকে এতটা আসবেন, একটা আড়াই ঘন্টা টাইম, এখানে আরও দু আড়াই ঘন্টা যাবে, আবার এখান থেকে আড়াই ঘন্টা আবার ফিরবেন, ঠিক আছে? তো সে সারাদিনে 7.5-8 ঘন্টার আপনার তো বেরিয়েই গেল, সময়টা নষ্ট হলো না? অনলাইনে হবে। আমি বরং একটা কাজ করি, আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন, কারণ আমি এখন ক্লাসে আছি তো। হ্যাঁ, আমি আপনাকে এই নাম্বারে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন, আমি সব ডিটেলস আপনাকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি, 1:45 পরে। হ্যাঁ, আমি মনে করে পাঠিয়ে দেবো, দাঁড়ান। এই গল্প নয়, আমার খুব অসুবিধে হয়, আঁকার সময় একদম এসব নয়। হ্যাঁ দাদা বলুন। 8 9 7 হ্যাঁ হ্যাঁ 4 3 8 কী নাম দাদা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে যে বয়সেরই হোক আমি একটু পরে যোগাযোগ করে নিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো। আপনি আচ্ছা, আপনি বর্ধমানে থাকেন কোথায়? আচ্ছা, বর্ধমান স্টেশনের কাছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে একটার পরে আমি সব পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে নেবেন, তারপর আমাকে রাত্রি 9টার পরে ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। চুপ কর, মুখটা বন্ধ কর। মুখটা বন্ধ, কাজের সময় একদম এরম নয়, বারবার একই কথা বলছি, টেনশন লাগে আমার মাথায়। শান্ত হয়ে না থাকলে কাজ করতে পারবে না। দেখো, সপ্তাহে একদিন তোমরা আঁকতে আসো, আমি তোমাদেরকে বকাঝকাটা কেন দেবো বলো তো? এই ছেলে এদিকে আয়, তুমি বলো না, তোমরা তো ছোটো, তোমাদেরকে কি আমার বকাঝকা দিতে ভালো লাগে? কি আনন্দ পাবো? তা তো নয় কখনো। হ্যাঁ এদিকে দেখো, দেখো এদিকে, কোনো কমপ্লেন নয়। এদিকে দেখ, এই দাঁড়া, আমি তোর মাকে গিয়ে এক্ষুনি কমপ্লেন দিচ্ছি, দাঁড়া। কমপ্লেন দিলে ধাক্কা টাক্কা সব ঠিক হয়ে যাবে, মা দেখবি দেবে ধরে। এদিকে তাকা, এই হলো, ঠিক আছে এদিকে তাকাও। কেন দেখতে বলছি? কারণ তোমাদেরকেও রংটা শিখতে হবে।
প্রথম দিন নিয়ম বুঝতে বুঝতে সময় চলে গেছে, দ্বিতীয় দিন আর একটু বুঝতে সময় যাচ্ছে, এবার তো বুঝে হাতটা চালাতে হবে না কি? ঠিক বলছি তো? কারণ আমি ওইটুকুনি কাজ দেবার মানুষ নই, আরো বেশি কাজ দিই আমি। এদিকে তাকা, এই হলো। এইদিকে তাকা, আমাকে বারবার যেন একই কথা বলতে না হয়। তুই সঞ্জিতকে এদিকে তাকা, আমি কিন্তু বারবার একই কথা বলছি কিন্তু তৃষাঞ্জি। তৃষাঞ্জিত বাবু এদিকে তাকাও, মন দিয়ে দেখো কিভাবে রংটা ধরছি, রংটা চালাচ্ছি কিভাবে, টানছি কিভাবে, কোথা থেকে শুরু কোথায় শেষ, কখন জোরে টানতে হচ্ছে কখন আস্তে টানতে হচ্ছে, প্রতিটা জিনিস চোখ দিয়ে ঠান্ডা মাথায় লক্ষ্য করো। সব কিছু কিন্তু মুখে বলা যায় না, চোখ দিয়ে কিন্তু দেখতে হয়। এটা কি? গাজর খাও তো, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, চোখের পক্ষে ভালো। খাও, কাঁচা না সেদ্ধ? সেদ্ধ, কাঁচা খাবে। এটা হচ্ছে খরগোশের খুব প্রিয়। আবার পরে রোগ এনে যাবো রাত্রিরে। হলো এদিকে তাকা, এই রেকর্ডিং হচ্ছে। এদিকে তাকা, তাহলে আমি সবকটা রং করে দিলাম একটা একটা করে, তুই আস্তে আস্তে রং কর, আর যেগুলো করে উঠতে পারবি না সেগুলো বাড়ি থেকে করে আনবি, ঠিক আছে? কর, আর তোর মাকে বলবি এরকম খাতা দুটো কিনে দিতে, তোকে শেষ হয়ে গেছে তোর খাতা, লাগবে আমি স্টিকার লাগিয়ে দেবো। এ নাও, ওখানে বসে বসে মন দিয়ে করো। অরিক খাতা দাও তাড়াতাড়ি, ঝপ ঝপ। দুই বললাম তো, রং দেখাবো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ফুল এনার্জিতে আছি, এনার্জি আবার কখন ডাউন হয়ে যাবে মুশকিল। আবার এগুলো কি এঁকেছিস? এই আঁকা শিখছিস আমার কাছে? লজ্জা লাগে না? বস ওখানে। এই ছেলে কি এঁকেছিস এটা, এইরকম কেন আঁকার অবস্থা? বাড়িতে বলবি যে স্যার বকা দিচ্ছে? শিখতে না পারলে কার ক্ষতি? হ্যাঁ, আর তার সাথে আমার বদনাম জুড়ে দিবি যে স্যার শেখাতে পারিনি। কি সহজ কথা, দেখো স্যারটাই বাজে তখন বলে দিবি। পেন্সিল দে তো একটা, শোনা, পেন্সিল দে, পেন্সিল দে, ঝপ 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 ঝপ। দু নম্বর খাতার নাম, আইডি, ফোন নাম্বার কোথায়, ক্লাসের টাইম, বিভাগ লিখিসনি কেন?
কেন লিখিসনি? বারবার বলেছি না লিখতে, সিনসিয়ার না হলে খুব মুশকিল। এ কি করছে, পিকনিক রান্না করছে? পিকনিকের ব্যাপার এটা? এদিকে তাকাও, কাজ করো কাজ করো, এদিকে তাকাও, চোখ দিয়ে দেখো, মাথায় হাত দেবে না। এদিকে দেখো, আর অরিক তুমি কিন্তু বাড়িতে কাজ করছো না, কিন্তু একদম কিছু করছো না, ঘোড়া বেরোনো সব ঠিক আছে কিন্তু আসল কাজটাই আর হচ্ছে না। সারাদিন তো আধ ঘন্টা এক ঘন্টা করে তো আঁকতে বসতে হয়, কে বসবে এটা? আমি কি মাঝে মাঝে কি ফোন করে করে খেচাবো নাকি? এই হবে আঁকাটা, একটা মানুষ তাও কমিয়ে দিলাম, বোঝা গেল? নাও রাবার দিয়ে মোছো, আর এটাকে দেখে দেখে আর একটা আঁকো। এক নম্বরে করো বা কার্টিজ পেপারে করো, যাতে পারো করো, কিন্তু করো। এ নাও আগে আগে চপ টপাটপ করো, এ নাও নেক্সট, তোমার খাতা এখানে আছে, বসো। আমাকে কি ভয় পাচ্ছ? আমি কিন্তু ভয় পাওয়ার মতো আমি মানুষ নই। যারা কাজ করে না তারা একটু নিজেরা নিজেরা একটু ভয় পেয়ে যায়। আরা চোখ মাথাটা ধরে গেছে না, ওরা পরীক্ষা বা কোথাও পড়তে পড়তে গেছে এরকম কিছু ব্যাপার। হ্যাঁ, এত প্রেশার, একটু মন দিয়ে ছবিটাও আঁকতে পারে না। তারপরে লকডাউন লকডাউন করে মোবাইলের দিকে এরা তাকিয়ে থাকে, মাথায় আর কিছু নেই, প্রাকৃতিক যে সেন্স সেটাই আর নেই। ছেলে পুলে মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে কি আর কিছু হবে? কে কে বাবা, কে অমরেন্দ্রতে পড়ে? তুই কোন ক্লাসে? তুই প্রাইমারিতে? হ্যাঁ হ্যাঁ, এদের তো সব এখন স্কুল বন্ধ চিলড্রেন্সে। এদিকে তাকা,
প্রথম কথা হচ্ছে এখানে বলা হয়েছে যে দু নম্বর খাতায় এটা কি রনি পাল আর রিনি পাল। এই ছেলে রং করতে বস ওখানে, এখানে বস, কাজ কর, মুখটা বন্ধ কর, জিভ বার করিস না, মুখটা বন্ধ কর, কোলে বোর্ড নে, আঁকার খাতা নে, রং কর, করো করো করো, সোনা কাজটা করো। তো কি বলা হয়েছে এই খাতাটিতে পেন্সিল দিয়ে আঁকার পর সুন্দর করে ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করতে হবে, ঠিক আছে? সব সময় এই খাতার ভিতরে বাঁ দিকের পৃষ্ঠাটি বাদ দিয়ে ডান দিকের পৃষ্ঠাটিতে আঁকা ও রঙের কাজ করতে হবে। এটা হচ্ছে দু নম্বর খাতা, মানে রঙের খাতা, রং করার খাতা লেখা আছে। এবার কি হলো, এই দিকটাতে এলে বাঁ দিকের পৃষ্ঠাটা বাদ দিতে বলা হচ্ছে, মানে এদিকের পৃষ্ঠাটা বাদ দিয়ে এখানে করতে বলা হচ্ছে, এখানে একে রং করবে। কিন্তু যেহেতু এখন প্রথম প্রথম শিখছো তাই এখন দুদিকেই এখন একে রং করো, তারপর যখন হাতটা একটু তৈরি হয়ে যাবে তারপর ডান দিকে আঁকবে, একে রং করবে আর এই বাঁ দিকের পৃষ্ঠাটা বাদ দেবে। যদি সম্ভব হয় এই দিকেও আঁকতে পারো, এদিকে একেও রং করতে পারো, এদিকে একেও রং করতে পারো, তাহলে মাঝখানে একটা এই সাইজের ট্রেসিং পেপার ঢুকিয়ে দিতে হবে যাতে এর রংটা এদিকে না ছাপ পড়ে, আবার এই দিকের ছাপটা যেন আবার এদিকে গিয়ে না পড়ে, তাহলে ওটা ট্রেসিং পেপারের ওপর গিয়ে পড়বে। বোঝা গেল, মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো? সত্যি তো?